চলুন 15 বছর আগে যাই। এখন মেহেদি চতুর্থ শ্রেণীর ছাত্র এবং আজ তার মা তাকে ডেকে বলে, হাসান, তুই সানিয়ার পুতুল লুকিয়ে রেখেছিস কেন? তাড়াতাড়ি ওর পুতুল দে। আমি নেইনি তো আম্মু। আবার মিথ্যা কথা বলছিস, পুতুল দে ওর। সত্যি আমি নেইনি। তুই বড্ড বার বেড়েছিস, আজ তোর বাবা আসুক। আমি নেইনি বলছি তো। তারপর মেহেদি কান্না করতে করতে ছাদে গিয়ে দেখে সানিয়া দাঁড়িয়ে আছে। আর সানিয়া মেহেদিকে এই অবস্থায় দেখে হাসতে হাসতে বলল, তুই আমাকে স্কুলে মার খাইছিস, তাই আমি তোকে আন্টিকে দিয়ে মার খাওয়ালাম। এখন কি মজা লাগছে না রে? তোর সাথে আমি আর কথা বলবো না। এই বলে মেহেদি ছাদ থেকে চলে আসছিল। আর তাই দেখে সানিয়া তখন বলল, হাসান শোন। ওই, তুই আমাকে হাসান বলবি না, আমার নাম মেহেদি, আর শুধু আমার বউ আমাকে হাসান বলবে। আমি তোকে হাসান বলবো, আর বড় হয়ে তোকে বিয়ে করবো। আমি তোকে কোনো দিনও বিয়ে করবো না, তুই অনেক খারাপ, আর আমাকে শুধু মার খাওয়াস। সরি, আমি আর খাওয়াবো না। না, তোর সাথে আড়ি। তুই আমার সাথে আড়ি করলে আমি আবার আন্টিকে দিয়ে মার খাওয়াবো। ওই ওই, তুই না আমার বোন? বোন না বলে বউ বল। না, আমি বউ বলবো না। তাহলে আন্টির কাছে আবার মার খাওয়াবো, বল আমাকে বিয়ে করবি বড় হয়ে? আচ্ছা করবো। সত্যি তো? হুম সত্যি। মেহেদি এই কথা বলে মনে মনে বলতে লাগলো, আমারও দিন আসবে, আর সেই দিন তোকে আমিও মার খাওয়াবো। তার পরের দিন মেহেদি সানিয়ার আম্মুর কাছে যায় আর বলে, আন্টি, সানিয়া পরীক্ষায় ফেল করেছে আর আমার আম্মুকে দিয়ে খাতায় স্বাক্ষর করিয়েছে, কারণ আপনি ওকে মারবেন বলে ও আপনাকে দেখায়নি, আর খাতাটা ওর ব্যাগে আছে দেখেন। তারপর সানিয়ার আম্মু মেহেদির কথা শুনে সানিয়ার ব্যাগ থেকে খাতা বের করে দেখে এবং সানিয়াকে ডাক দেয়। আর সানিয়া সামনে এসে বলে, কি হয়েছে আম্মু? তোর পরীক্ষার খাতা দিয়েছে? না আম্মু, দেয়নি। তাহলে এটা কি? আর তুই মিথ্যা কথা বলতে শিখে গেছিস? না মানে আম্মু। চুপ, বাসায় তো পড়ালেখা করার নাম নেই, সারাদিন শুধু ছেলেদের মতো শয়তানি করো। আম্মু। এই বলে মিসেস জাহিদ সানিয়াকে মারতে লাগে। আর পাশ থেকে মেহেদি মুচকি মুচকি হাসছে। আর সেটা দেখে সানিয়া মেহেদির উপরে অনেক রেগে গেছে, তাই আজ মেহেদিকে শিক্ষা না দিয়ে ছাড়বে না। তাই সোজা সানিয়া মেহেদির আব্বুর কাছে যায় আর বলে, আঙ্কেল, আপনার ছেলে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। এই কথা শুনে মিস্টার খান মেহেদিকে দেখে অনেক মারে, আর তাতে মেহেদির খুব জ্বর এসে যায়। তারপর মেহেদির এই অবস্থা দেখে সানিয়া তার বাবাকে কান্না করতে করতে বলে, আঙ্কেল, মেহেদি সিগারেট খায়নি, ও আমাকে মার খাইয়েছিল, তাই আপনাকে মিথ্যা বলেছিলাম। তারপর মিস্টার খান সানিয়াকে কোলে টেনে নিয়ে বলে, ঠিক আছে মামনি, কান্না করতে হবে না, আর কোনোদিনও মিথ্যা কথা বলবে না, কারণ মিথ্যা কথা বলা মহাপাপ। আঙ্কেল। তারপর সানিয়া মিস্টার খানের কাছ থেকে মেহেদির কাছে যায় আর বলে, হাসান সরি, আমি আর কোনোদিন মিথ্যা বলবো না। তুই আমাকে হাসান বলবি না, আমি আর কখনো তোর সাথে কথা বলবো না, তাই এখান থেকে আমি চলে যাব। তুই হাসান কোথায় যাবে? আমি আমার মামার কাছে চলে যাব, আর তোর সামনে কখনো আসবো না। না হাসান, তুই যাবি না। না, আমি তো যাবই। তারপর মেহেদি সুস্থ হয়ে জেদ ধরল, সে আর এখানে থাকবে না, তাই সে তার মামার বাড়িতে চলে যাবে। তাই তার আব্বুও মেহেদিকে তার মামার বাসায় কানাডাতে পাঠিয়ে দেয়। এবং তার কিছুদিন পর মেহেদিদের বাড়ির পাশ থেকে সানিয়ারাও অন্য শহরে চলে যায়। আর 12 বছর পর মেহেদি দেশে ফিরে এসে সানিয়াকে ভুলে যায়। তাই এই 3 বছরে মেহেদি দেশে থেকেও সানিয়ার সাথে দেখা করতে চায়নি। আর সানিয়াও জানতো না মেহেদি যে দেশে ফিরেছে, কিন্তু ভাগ্যক্রমে আজ দেখা হয়ে গেছে সানিয়ার সাথে। আর এই ছিল ওদের ছোটবেলার কাহিনী। তো চলুন আবার মূল গল্পে ফিরে আসি। তারপর মেহেদি সানিয়াকে মুচকি হেসে বলল, সানিয়া, তুমি কি আগের মতো এখনো মিথ্যা বলো? তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে একবারও বলিনি। এখন যদি বন্ধু হতে চাই তাহলে আবার মার খাওয়াতে চাইবে? একদম না। আচ্ছা নাবিলা, তুমি আমার হাসান নামটা জানলে কেমন করে? শুধু আমি না, আমাদের বান্ধবীরা সবাই জানে। মানে? এসব কথা এখন থাক, তাই চলো তো উঠি। একটু দাঁড়িয়ে সানিয়া। আর হাসান, তুমি জানো সানিয়া তোমাকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসে, তাই তুমি চলে যাওয়ার পর সানিয়া অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তবুও সানিয়া তোমাকে 15 বছর ধরে ভালোবাসে।
সানিয়াকে আমি তখন ঘৃণা করতাম, ভালোবাসা তো দূরের বিষয়, আর এখন আমি তোমাকে ভালোবাসি, তাই এটাই আমার শেষ কথা। এবং সানিয়াকে এখন আমি আমার বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবি না। আর সবচেয়ে বড় কথা হলো, ওর জন্য আমি বাড়ির বাইরে 12 বছর থেকেছি। তুমি একটু ওর ভালোবাসাটা বোঝার চেষ্টা করো। প্লিজ নাবিলা, আমি এসব নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। ও আগে যেমনটা ছিল ঠিক এখনও তেমনটাই আছে। মানে? মানে ও এখনও মানুষের মন বুঝতে পারে না, তাই এখন আমার ওর ভালোবাসা বোঝার কোনো দরকার নেই। আর শোনো, তুমি আমাকে বেশি জোর করো না কিন্তু, তাহলে কিন্তু ও বন্ধুত্বটাও হারাবে। এই বলে মেহেদি সানিয়া আর নাবিলার সামনে থেকে চলে গেল। আর এদিকে মেহেদির কথা শুনে সানিয়া চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তারপর নাবিলা সানিয়ার চোখের পানি মুছে দিয়ে নিচে কান্না করতে করতে বলল, সব কিছু আমার জন্য হয়েছে, আমি মেহেদির জীবন থেকে চলে গেলেই সব ঠিক হয়ে যাবে, আর তুই তোর ভালোবাসাকে ফিরে পাবি। বোন, তুই এই ভুলটা কখনো করিস না, আর ও আমার জন্য ছেলেবেলায় বাড়ি ছেড়েছে, তাই আমি আর চাই না মেহেদি আমার জন্য কোনো কষ্ট পাক। আর আমি সব সময় দোয়া করি তোরা যেন সারা জীবন সুখী থাকিস। আমিও প্রার্থনা করি একটা ঝড় এসে সব কিছু তছনছ করে দিয়ে চলে যাক, আর সেই ঝড়ে আমি যেন মেহেদির জীবন থেকে চলে যাই। তুই আমার জন্য হলেও মেহেদির পাশে সব সময় থাকবি, আর এটা আমাকে কথা দে। কথা দিলাম আমি, তোর মেহেদিকে সারা জীবন সুখী রাখার চেষ্টা করব। আমি প্রার্থনা করি তোরা সুখী হ, আর আল্লাহ যেন আমার দোয়া কবুল করে। এই বলে সানিয়া সেখান থেকে চলে যায়। আর তখন নাবিলা সেখানে দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, আমি তোমার কাছে একটাই দোয়া করি, তুমি যেন সানিয়ার দোয়া কবুল না করো, আর আমাকে ওদের মধ্যে থেকে সরিয়ে ওদেরকে মিলিয়ে দাও, আর সানিয়ার এত বছরের ভালোবাসা নষ্ট হতে দিও না, তাহলে ও অনেক কষ্ট পাবে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মিস্টার খান মেহেদিকে বলে, মেহেদি, সানিয়াকে তোমার কেমন লাগে? ভালো, কিন্তু বাবা তুমি যেটা চাইছো সেটা হবে না। কিন্তু কেন? তুমি জানো আমি ছোট থেকেই সানিয়াকে সহ্য করতে পারি না, তাছাড়া আমি এখন অন্যজনকে ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো? আমি সানিয়ার চাচাতো বোন নাবিলাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি, কিন্তু এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই তুমি যা চাইবে তাই হবে, আর এই নিয়ে আমি মিস্টার জায়েদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ বাবা। এই বলে মেহেদি উপরে চলে আসে তার রুমে, আর সে রুমে এসে নাবিলাকে ফোন দেয়। আর নাবিলা ফোন তুলে বলে, হ্যালো, তুমি কোথায়? বাসায়। কেন? আজ বিকালে একটু পার্কে আসো, সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে আসোই না, তারপর বলবো। ওকে ঠিক আছে, আসবো। ওকে তাহলে বাই। হুম বাই। এই বলে দুজনেই ফোন রেখে দেয়। তারপর বিকালে নাবিলা পার্কে এসে বসে আছে, আর তার একটু পরে মেহেদি আসে এবং তার পাশে বসে। তারপর নাবিলা মেহেদিকে বলে, এবার বলো কি সারপ্রাইজ? আমি বাবাকে তোমার কথা বলেছি। হুম, তারপর? তারপর কি? বাবা তোমার শ্বশুর হওয়ার জন্য রাজি হয়ে গেছে। নাবিলা এমন কথা শুনে মেহেদির দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর সে মনে মনে ভাবছে যে নিজের বিয়ে ঠিক হওয়ার কারণে খুশি হবে, নাকি একজনের যত্নে গড়া ভালোবাসা ছিনিয়ে নিচ্ছে সেই জন্য কান্না করবে। আর এই কথাগুলোই সে ভাবছিল, তখন মেহেদি আবার বলে উঠল, কি হলো, তুমি খুশি হওনি? হ্যাঁ খুশি হয়েছি, কিন্তু। আবার কিন্তু কেন? তুমি সানিয়ার কথাটা একটিবার ভেবে দেখো, তার ছোটবেলা থেকে তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো আমরা এভাবে ভাঙতে পারি না। আমি কোনো কথা শুনতে চাই না, আর আমরা দুজনে বিয়ে করে অনেক সুখে থাকব, আর আমি দোয়া করি সানিয়া যাতে আমাকে ভুলে যায়। আমিও দোয়া করি তুমি যাতে আমাকে ভুলে গিয়ে সানিয়ার ভালোবাসাকে আপন করে নিতে পারো। তোমার দোয়া কখনো কবুল হবে না। আল্লাহ যাতে আমার প্রার্থনা শুনে সেই জন্য একটু প্রার্থনা করো। আচ্ছা সব বাদ দাও, এখন বাসায় চলো। হুম চলো। তারপর তারা দুজনেই বাসায় চলে যায়। আর তার পরের দিন মেহেদির বাবা সানিয়াদের বাসায় যায়, আর যে দেখে সানিয়া বসে টিভি দেখছে। তখন সানিয়া মেহেদির বাবাকে দেখে বলে, আরে আঙ্কেল আপনি কেমন আছেন? জি মা ভালো, তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো। মা তোমার বাবা কোথায়? বাবা উপরে ঘরে আছে, আপনি বসেন আমি ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। তারপর সানিয়া উপরে চলে যায় তার বাবাকে ডাকতে। আর তার কিছুক্ষণ পরে মিস্টার জাহেদ নিচে এসে মিস্টার খানকে বলে, আরে তোকে তো ডেকেও আনা যায় না, কিন্তু আজ হঠাৎ কি মনে করে আসলি? আমি আসলাম বিয়ের কথা বলতে। এটা তো আমি ভাবছিলাম তোকে বলবো বলে, যাক ভালোই হয়েছে তুই আসছিস। আর সানিয়া মা, তোমার আঙ্কেলের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসো তো।
ঠিক আছে বাবা, আনছি। এই বলে সানিয়া রান্নাঘরে চলে যায়। আর এদিকে মিস্টার খান জাহিদকে বলে, জাহিদ, আমি মেহেদি আর সানিয়ার বিয়ের কথা বলতে আসিনি। তাহলে তুই কার বিয়ের কথা বলতে এসেছিস? আসলে আমি মেহেদি আর নাবিলার বিয়ের কথা বলতে এসেছি। মানে? মানে মেহেদি আর নাবিলা দুজনে দুজনকে ভালোবাসে, তাই মেহেদি নাবিলার কথা বলেছে। কিন্তু? এই বলে মিস্টার জাহিদ সানিয়ার দিকে তাকালো, আর সানিয়ার ইশারা পেয়ে চুপ হয়ে গেল। তারপর মেহেদির বাবা বলল, কিন্তু কি? না কিছু না, তুই তো জানিস নাবিলাকে আমি নিজের মেয়ের মতোই বড় করেছি, আর ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে তাহলে আমরা আটকে কি করব? ওকে তাহলে আমরা বিয়ের তারিখ ঠিক করে ফেলি। আঙ্কেল, এত তাড়া কেন? আগামী 17 তারিখে নাবিলার জন্মদিন, তাই সেই দিন ওদের এনগেজমেন্টের পার্টি ফিক্সড করেন। হ্যাঁ সেটাই ভালো হবে, তুই কি বলিস? তারপর দেখতে দেখতে 17 তারিখ এসে গেল, তাই আজকে মেহেদি আর নাবিলার এনগেজমেন্ট। আর এই পার্টিতে অনেক নামি দামি লোক এসেছে এবং বাড়িটাকে পুরো তাজমহলের মতো আলোতে সাজিয়েছে। তারপর রিং বদলের সময় নাবিলা মেহেদিকে বলে, আজ আমার জায়গায় সানিয়াও থাকতে পারত যদি তুমি তাকে একটু বুঝতে চেষ্টা করতে। যাকে বোঝার আমি বুঝেছি, আর সারা জীবন কাউকে বোঝাতেও চাই না। তুমি ভুল মানুষকে বুঝেছো, আর তোমার বোঝার কথা ছিল সানিয়াকে, তাই আমি এখনও দোয়া করি যাতে তুমি তাকে বুঝতে পারো। এখন এত বুঝে লাভ নেই, কারণ তুমি আমার অনেক বউ হয়ে গেছো। তুমি চাইলে এখনও অনেক কিছু হতে পারে। নো চান্স, আর কিচ্ছু হবে না। তারপর মেহেদি আর নাবিলার বিয়ের দিন ধার্য হলো 1 জুলাই। আর এদিকে সানিয়া সবার সামনেও হাসি খুশি থাকলেও সে কিন্তু তার রুমে রোজ রাতে বালিশে মুখ গুঁজে কান্না করে। হ্যালো বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে, তো তোমরা সবাই একটু অপেক্ষা করো। আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।